এখন শুনছো, আমি একটু ভেতরে চললাম। শেষ সত্যি যে বড় কোনো বিপদ হয়নি এটাই রক্ষা পরবতী। হ্যাঁ রে, ভগবান রক্ষা করেছেন। চলো ঘরে চলো। হ্যাঁ চল। শুনছো, তুমি একটু রেস্ট নাও, চোখ মুখের যে অবস্থা হয়েছে। জন্মদিনে সীমা আমার স্কুলের বই খাতা জামা কাপড় কেনার জন্য টাকা দিত। কেন দিত? আমি তো অন্য পরিবারের মেয়ে, কেন দিত? আমার নিজের মশাই তো আমার জন্য এসব কিচ্ছু করেনি। জানো কেন দিত? কারণ শ্যামা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই দিত। মায়ের স্কুলে পড়তাম বলে আমার কোনোদিনও স্কুলের ফিস লাগেনি, কিন্তু মশাই আমার জন্য তো কোনোদিনও একটা পেন পেন্সিল বই খাতা কিচ্ছু কিনে দেয়নি। কে কিনে দিয়েছে? শ্যামা কিনে দিয়েছে, শ্যামা। আমার প্রাইভেট টিউশন ছিল না বলে দিন রাত বসে বসে আমার নোটস বানিয়েছে। কে তুমি? কেন? আমি তো তোমার কেউ নই, অন্য পরিবারের মেয়ে, কেন করেছ? সেবার ক্যান্টক যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বলে সারা রাত বসে বসে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়ে নিলে, কেন বলো না? কেন জ্বর বাঁধিয়ে নিলে? কেন? আমি তো তোমার কেউ নই, আমি তো অন্য পরিবারের মেয়ে, তোমার তো কেউ হই না, কেন বাঁধিয়ে নিলে? কোনোদিনও কোনোদিনও সেচকাকে জিজ্ঞেস করো যে আমি গোটা চিড়িয়াখানা সেচকার কাঁধে ঘুরে বেরিয়েছিলাম কেন। কারণ এই অন্য পরিবারের আশ্রিত মেয়েটা আমার পা মুচকে গিয়েছিল বলে। কখনো ছোটকাকে জিজ্ঞেস করো যে সারাদিন পরিশ্রম করার পর কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে আমার জন্য বই খাতা কিনে আনতো কেন, আর আজও কিনে আনে কেন? আমি তো অন্য পরিবারে মেয়ে, তোমার কেউ হই। টিটোদা, মশাই যখন আমাকে মারতে আসতো তুমি নিজের পিঠ পেতে দাঁড়িয়ে পড়তে, দাঁড়িয়ে পড়ে আমাকে বাঁচাতে। কেন বাঁচাতে? আমি যদি মার খেতাম তাতে তোমার কি হতো? আমাকে কেন বাঁচাতে? আমি তো তোমাদের কেউ হই না, আমি অন্য পরিবারের মেয়ে, কেন বাঁচাতে বলো? অসুখ করলে আম্মা মন্দিরে যেত, মন্দিরে গিয়ে পুজো দিয়ে মানত করে আসতো। কেন করতো? আমি তো তোমাদের কেউ নই,
তোমরা তো আমার পরিবার নও, কেন করতো? তোমরা আসলে আমাকে কোনোদিনও নিজের মনে করোনি, তাই না? কোনোদিনও করোনি। টিকলিতে আমি কোনো স্যাক্রিফাইস করছি না। তোমরা আমার পরিবার, তোমরা আমার সব। এই 22টা বছর আমি বেঁচে থাকতাম না টিকলি দি, থাকতাম না আমি বেঁচে। আমি করিনি, মিন করিনি মামু, মিন বোঝ। তুই জানিস তুই আমাদের কত আদরে। তুই আমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমাদের তোকে প্রোটেক্ট করার কথা, তুই কিনা আমাদেরকে প্রোটেক্ট করছিস। ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব? কিসের ঋণ টিকলি দি? নিজের পরিবারের কাছে কিসের ঋণ? আজকে আমার কিছু হয়ে গেলে তোমরা কি করতে, পালিয়ে যেতে? বুঝতে পারছি মু, কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস না, মেম্মা তোকে কোনোদিন মেনে নেবে না। শি জাস্ট হেটস ইউ। আমি চেষ্টা করব অত্রিতা, আমি মানিয়ে নেবার চেষ্টা করব। তোমাদের সবার ভালোবাসা, আর বিথিমাসির ঘেন্না, সব কিছুকে যদি ওজন করা যায় না, তাহলে হয়তো ভালোবাসার পাল্লাটাই বেশি ভারী হবে, তাই না? যা হওয়ার তা হয়ে গেছে, আর তো আটকাতে পারবি না। মন খারাপ করিস না। হয়ে গেল তো, আর আমরা সার্কাস দেখার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। সবচেয়ে খারাপ কি লাগলো বলতো, আম্মা আজকে ডিসিশনটা নিল। কি অন্যায় বলতো, এরকম একটা কি আমরা এতদিন মোমের মশাইকে যা যা বলে এসেছি, স্বার্থপর, টাকা ছাড়া কিছু বোঝে না, তারপর অশিক্ষিত, আমরা তো সেম কাজটা করলাম। ওই বাচ্চামিটাকে ইউজ করলাম নিজেদের লাইফ সিকিউর করার জন্য, নিজের বাড়ি বাঁচানোর জন্য। বাট বিয়েটা হয় কিন্তু সবার ভালোই হচ্ছে। এ যেমন ধর, দা ভাইকে জেলে যেতে হচ্ছে না, ওই লেবারগুলোর চিকিৎসা শুরু হচ্ছে, তারপর আমাদের বাড়ি ছাড়তে হচ্ছে না। কিন্তু ওই দুটো মেয়ে কি করলাম আমায় বলতো, চাঁদনি আর মো, ওরা কি এক্স্যাক্টলি করেছে যার জন্য ওদের লাইফটা এরকম ভাবে রুইন্ড হচ্ছে? রেলিংয়ে ঝোলানো শাড়ি, জানলার পাশে রাখা টব, তারই হাতে সংসার, হেসেলের খুঁটি নাটি সব, তারও তো জীবন ছিল, তারও তো বাবার ছিল কিছু, থেকে গেল কত কথা না বলা কথার পিছু পিছু, কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজা, মেয়েবেলা 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 বই চলে যায়। আমাকে ডক্টর চাঁদনি সেন পাঠিয়েছেন, উনি না আমাদের কোম্পানি থেকে লোন নিয়েছিলেন, তো আমি সেই টাকাটাই দিতে এসেছি। লেবার দুজনের ট্রিটমেন্ট শুরু হয়েছে। থ্যাংক ইউ মু। তুমি উপরে যাও, চাঁদনি দি টাকা পাঠিয়েছে। ডটোর বিয়ে হয়ে গেছে, ভাই ভাই ক্লাবকে টাকা দিয়ে দিয়েছি আমরা।
টাকাটা চাঁদনিকে ফেরত দিয়ে দিতে হবে। এখন টাকার ব্যবস্থা হয়ে গেছে বলে আমি মৌর সাথে বিয়েটাকে অস্বীকার করতে পারবো না। এই টাকা আমি চাঁদনিকে ফেরত দিয়ে দেবো। আগে তুমি মৌকে সিঁদুর পরাবে, তারপর চাঁদনির কাছে যাবে। মেয়ে বেলা মেয়ে বেলা মেয়ে বেলা বয়ে চলে যায়।